আমাদের উম্মত মানে এই উম্মতের উপরে সিয়াম আল্লাহ কিভাবে ফরজ করেছেন মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর চারটি ধাপে আল্লাহ রোজা ফরজ করেছেন কয় ধাপে চারটা এক নাম্বার অভ্যাস করাইছে আল্লাহ আমাদেরকে রোজা রাখার অভ্যাস করাইছে প্রথম ধাপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা أن النبي صلى الله عليه وسلم كان يصوم ثلاثة أيام من كل شهر عبد الله بن مسعود رضي الله تعالى عنه بولين نبي جي صلى الله عليه وسلم প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন এই আমল দেখা সাহাবায়ে কেরাম আমল করতেন অভ্যাস এটা কিন্তু আপনার এই রোজা ফরজ হওয়ার আগের ঘটনা তো নবীজি রাখতেন তিনটা রোজা সাহাবারাও দেখতেন ওনারাও রাখতেন তো নবীজির আমলের মাধ্যমে আল্লাহ উম্মতকে অভ্যাস করাইলেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা ফরজ না করে আল্লাহ একটা রোজা ফরজ করেছে উম্মতের উপরে কিভাবে এটা দ্বিতীয় ধাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন যখন হিজরত করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বুখারী শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখে নবীজি তাদেরকে প্রশ্ন করলেন মা হাজা এটা কি তারা জবাব দিল হাজা ইয়াউমুন সলিহুন এটা একটা সম্মানিত দিন হাজা ইয়াউমুন এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুহিম যেই দিনে আল্লাহ বনি ইসরাঈলকে তাদের শত্রু ফেরাউন বাহিনী থেকে আল্লাহ মুক্তি দান করেছেন ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন নবীজি বললেন ও তাই তোমরাও রাখো হ্যাঁ নবীজি জবাব দিলেন আনা আহাক্কু বি মূসা মিনকুম তোমাদের চাইতে আমি মূসা নবীর বেশি কাছাকাছি মূসা নবীকে মহব্বতের বেশি হকদার আমি তোমাদের চাইতে ফাসামাহু নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখলেন ওয়া আমারা বিসিয়ামিহি সাহাবাদেরকেও 10 তারিখে রোজা রাখার আদেশ করলেন কি করলেন প্রথম ধাপে ছিল অভ্যাস নবীজি করতেন কিছু বলতেন না সাহাবারা দেখতো কেউ করত না দ্বিতীয় ধাপে মুহররমের 10 তারিখের আদেশ করে দিলেন সাহাবাদের উপর এই উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ আপনারা কিন্তু এখনো ফরজ আছে এটা বুঝেন না এটা রমজানে রোজা ফরজ হওয়ার আগের ঘটনা তো নবীজি ইহুদিদের বিরোধিতা করার জন্য বলে দিয়েছিলেন সাহাবাদেরকে যে ইহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখে তোমরা আগের দিন অথবা পরের দিন রোজা রাখা তাদের বিরোধিতা করো তো দ্বিতীয় ধাপে উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল মুহররমের রোজা 10 তারিখের রোজা মনে থাকবে সবার তৃতীয় ধাপ এটা হলো এই আয়াত এই যে সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা কি করা হয়েছে ফরজ করা হয়েছে রমজানের রোজার কথা বলতেছেন এখন দেখেন এই তৃতীয় ধাপেও একটু ছাড় আছে রোজা কিন্তু ফরজ এখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু ছাড়টা কি ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুম তুআমু মিসকিন আল্লাহ বলে দিলেন যারা রোজা না রেখে মিসকিনদেরকে টাকা পয়সা দেওয়ার সামর্থ্য রাখে যারা রোজা কিন্তু ফরজ করছে আল্লাহ করার পরেও ওই সমস্ত মানুষ যারা মিসকিনদেরকে টাকা দেওয়ার সামর্থ্য রাখে যে আমি রোজা রাখবো না রোজার পরিবর্তে টাকা দিয়ে দিব
এটা কিন্তু অসুস্থতার কারণে না, রোজা রাখতে সক্ষম উনি কিন্তু উনি রাখবে না। কি করবে? ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া হিসাবে মিসকিনদেরকে খাওয়ায় দিবে, এই ছাড় দিয়েছে। তাহলে দেখেন উম্মতের উপর ফরজ, কিন্তু যাদের টাকা পয়সা আছে মাশাআল্লাহ ওনারা না রাখলেও চলবে যদি ফকিরদেরকে খাওয়ায় দেয়, এটা হলো তৃতীয় ধাপ। এই ধাপের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ধাপেও বলে দিয়েছিলেন, ওয়ান তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তবে যারা রোজা না রেখে দরিদ্রদেরকে খাওয়ানোর সামর্থ্য রাখো, তোমরা খাওয়ানোর চাইতে রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণ। অপশন দিয়ে দিছে, টাকাও দিতে পারবা রাখতে পারো, বাকি রাখাটা কল্যাণ। তাহলে এই জায়গায় দেখেন একটা অপশন আছে ফরজ, বাকি টাকা পয়সা থাকলে দিয়ে দিয়ে রোজা না রাখার অপশন আছে, বাকি আল্লাহ বললেন রাখলেই ভালো। এটা তৃতীয় ধাপ, প্রথম ধাপে অভ্যাস, দ্বিতীয় ধাপে আশুরা রোজা ফরজ, তৃতীয় ধাপে ফরজ, বাকি যাদের টাকা আছে এরা না রাখলেও চলবে, ফকিরদেরকে কিছু খাওয়াই দিবে। চতুর্থ ধাপ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই আয়াতে আল্লাহ বলে দিলেন ফামান শাহিদা মিনকুম শাহরা, শোনো তোমরা যারা রমজান মাস পেয়ে যাও, ফালিয়াসুমহু, এখন আর কোনো ছাড় নাই, সবাই রোজা রাখতেই হবে। যারা রমজান মাস পেয়ে যাও, এটা সূরা বাকারা 185 নম্বর আয়াত, এবার আর কোনো ছাড় নাই, ছাড় নাই মানে সুস্থ ব্যক্তি, যারা বালেক সুস্থ ব্যক্তি, তোমরা যদি রমজান মাস পেয়ে যাও ফালিয়াসুমহু, রোজা রাখতেই হবে। এই আয়াত দ্বারা আগের আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে। আপনারা নাসেখ মানসুখ এই জাতীয় কোনো শব্দ শুনছেন কখনো? রহিত হয়, বিধান রহিত হয়, এই জাতীয় কোনো কথা শুনছেন? তো এই যে এটা, এটাকে আরবিতে বলা হয় নাসেখ মানসুখ। এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াত রহিত হয় নাই, আয়াতের হুকুম রহিত হয়েছে। কি বললাম বলেন তো? আয়াত রহিত হয় নাই, আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য পূর্ববর্তী আয়াত, ওই আয়াত পড়লে সওয়াব, কিন্তু আয়াতের যে হুকুম, ওই হুকুম আবার পরবর্তী আয়াত দ্বারা আল্লাহ রহিত করে দিলেন। এখন সামর্থ্যবান আর সামর্থ্যবান না, যারা সবাই যদি সুস্থ মস্তিষ্ক বালেগ হও, প্রত্যেকের উপর রোজা ফরজ। মনে থাকবে? তাহলে এই চারটা ধাপে এই উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম ফরজ করে দিলেন।